আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আজকে আমি রান্না নিয়ে আসিনি, আজকে আমি একটা বার্থডে ব্লগ নিয়ে এসেছি। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর আমার সাথে থাকবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর এই ভিডিওটা আমি সন্ধ্যা পর থেকে স্টার্ট করেছি, অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে আমি ব্লগ দেই না কেন, আর আমি ডেইলি ব্লগ দেই না কেন। বাট আমি তো ডেইলি ব্লগ দিতে পারবো না, বহুত কারণেও দেওয়া যায় না। আর অ্যাকচুয়ালি ভিডিও যখন করতে হয় তখন কিন্তু অনেক টাইম নষ্ট হয়ে যায়, তাই আর আমি আর ডেইলি ব্লগ দেই না। যতটুকু পারবো আমি আপনাদের সাথে শেয়ার করব। আর অ্যাকচুয়ালি আমি বেশিরভাগই রান্না শেয়ার করবো, আর যে ভিডিওটা দেখবো বেশি ভালো লাগছে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আর সরি আমি ডেইলি ভিডিও দিতে পারবো না। আর এই তো দেখতেই তো পারছেন আমি একটা বার্থডেতে যাচ্ছি, বার্থডেটা হলো আমার বাইজির বার্থডে, আর আমার বাবার বাড়িতে যাচ্ছি আমি। তারপর যাওয়ার সঙ্গে আমি একটা গিফট কিনতে যাচ্ছি দোকানে, আর সেই গিফটটাও আপনাদের সাথে শেয়ার করে নেব কি কিনলাম। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আশা করি আপনাদের ভালো লাগবে আর অনেক এনজয় করবে, পুরো ভিডিওটা দেখে যাবেন। আমি এই তো যাচ্ছি আর আমি গিফটটা কিনে নেব। আজকের ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু বোরিং ফিল করতে পারবে না, ভালো লাগবে, প্লিজ আপনারা দেখে যাবেন। আর এই তো আমি গিফটের দোকানে এসে গেছি, আর একটা গিফট ছোটোখাটো একটা গিফট নিয়ে নিচ্ছি যেহেতু বাচ্চা। আর এই বার্থডেটা কিন্তু আমরা ফ্যামিলির মানুষ দিয়ে আমরা এই বার্থডেটা করেছি, অনেকেই নেগেটিভ চিন্তা করবেন না, যেহেতু বাচ্চারা তো আর বাচ্চারার মতোই থাকতে হবে, তাই আর বাচ্চারার এই বার্থডেটা করছি বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, ওর মা বাবা করছে। আর তাই ভাবছিল ওর ফুফুকে ইনভাইট করবে, তাই আমি গিয়েছি, যেহেতু আমি কিনারে তাই আমি গিয়েছি। আপনারা কেউ প্লিজ নেগেটিভ চিন্তা করবেন না আর নেগেটিভ কমেন্টও করবে না। আমি এখানে এসেছি, আমার ভাইজি বোনজি তারা যে কিছু খাবার নেব, আর যেহেতু মিষ্টি নিচ্ছি না, মিষ্টি ওরা বেশি পছন্দ করে না, তাই আমি সমোসা নিয়েছি আর বার্গার বেশি নিয়েনি, তিন চারটা নিয়েছি ওরা খাবে বলে। আর এই তো এই দোকানের মিষ্টিটা আমি খুবই ভালো লাগে, আমার এই দোকানের মিষ্টি আমি খুবই পছন্দ করি। আর এই তো ওরা কেক খুব সুন্দর সুন্দর বানায়, আমি এটা শেয়ার করে নিলাম, আপনারা দেখেন আর এনজয় করেন। খুবই সুন্দর সুন্দর কেক বানায়। আর এই তো আমি আমার বাবার বাড়িতে এসে গেছি, আমি আর আমার দুটো ছেলে এসে গেছে, আর ওর বাবা যেহেতু যায়নি ওর কাজ ছিল, আমরা গিয়ে এক ঘন্টা বসে বার্থডেটা দেখে এসে গিয়েছি। এই তো আমি আমার ঘরে যাচ্ছি। এই তো এখানে এসে দেখি খুব সুন্দর করে ওরা সাজিয়ে নিয়েছে, খুবই সুন্দর হয়েছে ডেকোরেশনটা, আমার বাড়ি করেছে ও সব কিছু করে মাশাল্লাহ, ও নিজেই ডেকোরেশনটা করে নিয়েছে। আর আমার ভাবি আমার বোন তারা সব মিলে গানি বানিয়েছে, আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম একটু একটু করে। আর আমিও একটা ডেজার্ট বানিয়েছি, সেটাও একটু শেয়ার করবো। এই তো এখানে সব কিছুই ওরা রেডি করে নিয়েছিল আর আমি একটু একটু করে শেয়ার করলাম।
জানি আপনাদের ভালো লাগবে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো পায়েস বানিয়েছেন ভাবি। আমরা একমাত্র ভাইজির বার্থডে, আর এই তো আমি পায়ে একটা ডেজার্ট রেডি করেছি, সেটার রেসিপি যদি আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা অনেক টেস্টি খেতে, আর ওরা যারা খেয়েছে তারাও খুব খুব প্রশংসা করেছে এই ডেজার্টটা। আপনাদের যদি রেসিপি দেখার লাগে তাহলে আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি এই ডেজার্ট রেসিপিটা দিয়ে দেব। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো, যদি দেখতে ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদের সাথে নেক্সটে শেয়ার করে নেব। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আর এনজয় করেন, দেখতে থাকেন আমার ভাইজির বার্থডেটা। আজকের মতো আমি বিদায় নিয়ে নেব, আপনারা ফুল ভিডিওটা দেখে যাবেন আর এনজয় করেন। আল্লাহ হাফিজ। আর আমার ভাইজির জন্য সবাই, একটা কথা ভুলে গিয়েছি, আমার ভাইজির জন্য সবাই দোয়া করবেন। আমার এক ভাই এক মেয়ে, আর আল্লাহ যেন ওর হায়াত দরাজ করেন, সেটা আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আর আজকের মতো আমি বিদায় নিয়ে নেব, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে, আর যারা যারা ফুল ভিডিও দেখেছেন তারা হয়তো এনজয় করতে পারবেন এই ভিডিওটা দেখে। আল্লাহ হাফিজ, বাই বাই, থ্যাংক ইউ।